ঠাকুরমশাই, বিয়ের সমস্ত সামগ্রী নিয়ে এসেছি, কিছু কম নেই তো? খুবই ভালো, চমৎকার ব্যবস্থা। তাহলে ঠাকুরমশাই, বিয়ে আরম্ভ করতে আর কতক্ষণ সময় লাগবে? হয়ে গেছে তো সবই, বরকনেকে নিয়ে আসুন। আপনারা পাঁচজন বরকনেকে এখানে নিয়ে আসুন। বরকনে একে অন্যকে মালা পরিয়ে দিন। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দেবি চক্ষুরাতরম্। দীক্ষা কিছু বলো। হ্যাঁ বলো, হ্যাঁ গলায় কি হয়েছে বলো না, বলো না মা, বলো কিছু দীক্ষা। ডাক্তারবাবু পাঁচ মিনিটের মধ্যে আসছেন। জল নিয়ে এসো তাড়াতাড়ি। দীক্ষা চোখ খোলো, দীক্ষা কথা বলো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না দীক্ষা। হে ভগবান, এ তো সব গন্ডগোল হয়ে গেল। সিআইডিকে তো ডাকতেই হবে। স্যার আমি আপনাদের ফোন করেছিলাম, আমি এখানকার ম্যানেজার, আমার নাম দীনেশ। এই দেখুন, আসুন এখন সবাই সাইড হয়ে যান, প্লিজ প্লিজ সাইড হয়ে যান, সাইড হয়ে যান, আসুন আসুন। পুরো এরিয়াটা সিল করে দাও। ইয়েস স্যার। চেহারাটা তো একদম শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে স্যার। দেখে মনে হচ্ছে যেন কোনো বিষাক্ত জিনিস কামড়েছে একে। দীক্ষার বিয়ে কি আপনার সাথেই হচ্ছিল আগে? হ্যাঁ, আমার নাম অনুজ। আচ্ছা অনুজ, এটা বলুন এখানে ঠিক কি হয়েছিল? প্রথমে ঠাকুরমশাই আমাদের সবাইকে মণ্ডপে আসতে বললেন, তারপর নিয়ম অনুযায়ী আমি আর দীক্ষা দুজন দুজনকে মালা পরালাম, আর তারপর সাত পাক পূর্ণ করার আগেই, তার আগেই দীক্ষা হঠাৎ পড়ে গেল, আর তারপরে কথাও বলা বন্ধ হলো। হঠাৎ? হ্যাঁ,
হঠাৎই। আর তারপর কিছু বলেছে নিশ্চয়ই, মানে কিছু? আগে কিছু বলে তো নি, খুব খুব কষ্ট হচ্ছিল, ওর চোখ মুখ লাল হয়ে গেছিল। আর স্যার শুধু এটুকুই বলেছিল যে ওর গলায় খুব গলায় কি? আমি ওকে সেটাই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার আগেই তো চলে গেল। আপনি দীক্ষার? আমি দীক্ষার কাকিমা, রিমা। আর উনি আমার স্বামী সুরজ। আর দীক্ষার মা বাবা? তারা আর বেঁচে নেই, আমরা দুজনই ওর সবকিছু। স্যার, একটা মেয়ে হাসি খুশি হয়ে বাড়ি থেকে আসে বিয়ে করার জন্য এই মণ্ডপে, হঠাৎ কিছু একটা হয় আর দু মিনিটের মধ্যে সে মারা যায়। রেডি, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আমি বুঝতে পারছি যে আপনাদের মনের অবস্থা ঠিক কেমন, কিন্তু জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি। কোনো ব্যাপার নেই অফিসার। আর আপনারা দীক্ষার ব্যাপারে যতটা আমাদেরকে জানাবেন এই কেসটাতে আমাদের ততই সুবিধা হবে। দীক্ষা খুবই হাসি খুশি একটা মেয়ে ছিল, আর পাঁচটা মেয়ের মতো খুব খুশি ছিল ওর বিয়ে হচ্ছে বলে। শুধু বিয়ের সময় বাবা মার কথা ভেবে ওর মনটা একটু খারাপ হয়ে গেছিল। আপনি বলছিলেন যে সাত পাক নেবার সময় দীক্ষার কিছু একটা হয়েছিল, ও হঠাৎ করে চিৎকার করলো আর মাটিতে পড়ে গেল। আর ওর গলাটা চেপে ধরেছিল, খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই। আচ্ছা, দীক্ষার কোনো রোগ ছিল নাকি? ব্লাড প্রেশার, ডায়াবেটিস এটসেট্রা? না না অফিসার, ওর এরকম কোনো অসুখ ছিল না। এমন কি হলো দীক্ষার সাথে যে বিয়ের মণ্ডপে ওকে প্রাণ দিতে হলো? আজালুকে কিছু জানতে পারলে কি কারণে মৃত্যু হয়েছে দীক্ষার? বস, দীক্ষার মৃত্যু তো কোনো ধরনের বিষ দিয়ে হয়নি, না কোনো হাতিয়ার দিয়ে। তাহলে? বস, এই মেয়েটির মৃত্যু অ্যালার্জির কারণে হয়েছে, মারাত্মক ধরনের সিরিয়াস অ্যালার্জি। অ্যালার্জি থেকে? হ্যাঁ বস, এই মেয়েটির পুরো শরীরটা লাল হয়ে গেছে। এ দেখো, এর হাতের ওপর, এর মুখের ওপর র্যাশ বেরিয়ে গেছে। এটা তখনই ঘটে যখন শরীরটা এমন কোনো জিনিসের সংস্পর্শে আসে যেটা তার শরীরে স্যুট করে না, আর ঠিক সেই কারণে এরকম ভয়ঙ্কর রিঅ্যাকশন ঘটে। হ্যাঁ, কিন্তু অ্যালার্জি কোন জিনিস থেকে হলো ওর? সেটা তো এখনো জানতে পারিনি, তবে মানুষের তো বিভিন্ন কারণে অ্যালার্জি হয়। কারো কারো ধুলো থেকে, পারফিউম থেকে, এমনকি খাওয়া দাওয়ার জিনিস থেকেও অ্যালার্জি হতে পারে। বাদাম, দই, যে কোনো জিনিস থেকে অ্যালার্জি হতে পারে। তার মানে বিয়েতে এমন কিছু একটা ও খেয়েছে বা শুঁকেছে যার জন্য এতটা ভয়ঙ্কর একটা রিঅ্যাকশন হয়েছে? হ্যাঁ, ঠিক কথা। ঠিক সেই কারণে এর উইন্ড পাইপ, শ্বাস প্রশ্বাসের নালি এত বিচ্ছিরিভাবে ফুলে গেছিল যে বেচারি শ্বাস পর্যন্ত নিতে পারেনি এবং তখনই সে মারা যায়। তাহলে কি কি খেয়েছিল সালুকে যেটার কারণে ওর মৃত্যু পর্যন্ত হলো? বস, একে এখনো অটোপসি করা হয়নি। অটোপসি করার পরই জানা যাবে যে এর কোনো খাবার জিনিস থেকে অ্যালার্জি হয়েছে নাকি না। স্যার, দীক্ষার আন্টি বলছিল যে বিয়ের মণ্ডপে আসার পর ওর কিছু একটা হয়েছে। ও নিজের গলাটা ধরছিল, তারপর কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ পড়ে গেল আর তারপর ওর মারাও গেল। কিন্তু অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। যদি দীক্ষার কোনো ব্যাপারে কোনো জিনিসে অ্যালার্জি ছিল, তাহলে এই কথাটা নিশ্চয়ই ওর আঙ্কেল আন্টি জানতো, তাই না? আপনারা আমাদের দীক্ষার মৃত্যুর কারণটা কি জানা গেছে? হ্যাঁ, কি জানা গেছে? কি হয়েছিল আমাদের মেয়ের? অ্যালার্জি। অ্যালার্জি? কিরকম অ্যালার্জি? আচ্ছা, দীক্ষার কি কোনো কিছুতে অ্যালার্জি ছিল? কোনো জিনিসে ওর উত্তেজনা হতো যা থেকে জ্বালা বা কোনো রকম কষ্ট হতো ওর? দেখুন, মণ্ডপেও দীক্ষা এরকম কিছুর সংস্পর্শেই এসেছিল যার জন্য ওর অ্যালার্জি হয়েছিল, আর অ্যালার্জিটা সহ্য করতে পারেনি। কিন্তু এমন কি জিনিস হতে পারে স্যার?
সেটা জানবার জন্যই তো আমরা এখানে এসেছি। আপনারা সবাই একসাথে থাকতেন যখন, আপনাদের তো জানাই উচিত যে কিসে কিসে ওর সমস্যা ছিল। যেমন কুমকুম, ধোঁয়া অথবা ফুল জাতীয় কিছু। ধুনো তো ঘরে রোজই দেওয়া হতো, আর পুজোর পর প্রথমে নিজের কপালে আর তারপর আমাদের দুজনের কপালের উপর কুমকুমের টিপ দিত। কোনো অন্য জিনিস যেটা ওদিন বিয়ের আসরে রাখা ছিল যেটার জন্য ওর অ্যালার্জি হতে পারে? আমার কিন্তু মনে হয় না যে এনারা কিছু জানবেন, আর যদি সত্যি এনারা কিছু জানতেন তাহলে ওরমভাবে থরি না রেখে দিতেন। হ্যাঁ তাই তো, ও আমাকে কিচ্ছু বলেনি। ও যদি শুধু আমাকে একটু ইশারাও করতো আমি নিশ্চয়ই সেটা সরিয়ে দিতাম। তাহলে স্যার কি করে জানতে পারবো যে দীক্ষার কিসের থেকে অ্যালার্জি হয়েছিল? একটা ঘটনা কিন্তু ঘটেছিল। কি ঘটনা, কোথায়? কিছুদিন আগে যখন হোটেলে খেতে গিয়েছিলাম তখন হঠাৎ ওর খুব অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ স্যার, ওর চোখ লাল হয়ে গেছিল আর গলাও শুকিয়ে গেছিল। আপনারা ওকে জিজ্ঞাসা করেননি যে কি হয়েছিল ওর? জিজ্ঞেস করেছিলাম, তখন ও বলেছিল যে কোনো একটা খাবারের গন্ধে ওর অস্বস্তি হচ্ছিল। এটা কোন খাবারের জন্য হয়েছিল সেটা তো আমরা জিজ্ঞাসা করিনি। আমি ভেবেছিলাম ও যখন ঠিক হয়ে গেছে আর কিছু জানার দরকার নেই। স্যার, হতে পারে দীক্ষার কোনো ফল বা সবজি থেকে অ্যালার্জি ছিল। হ্যাঁ স্যার, আর ও ভুল করে ওটা খেয়ে নিয়েছে আর ওর মৃত্যু হয়ে গেছে। যদি এমন কিছু খেয়ে থাকে তো দীক্ষার পেটের মধ্যে অবশ্যই ওই জিনিসের টুকরোটা থেকে থাকবে। না দয়া, দীক্ষার পেটের মধ্যে কোনো খাবার জিনিস পাওয়া যায়নি। বেশ কয়েক ঘন্টা আগে থেকে ও কিচ্ছু খায়নি। আমার মনে হচ্ছে দয়া, ওই বিয়ের আসরে আর যে জিনিসপত্র ছিল যেমন পুজো সামগ্রী ইত্যাদি, তার মধ্যেই কোনো জিনিস থেকে দীক্ষার অ্যালার্জি হয়েছে। হ্যাঁ, ওকে বাই। এই অনুজার দীক্ষার বিয়ের মণ্ডপের সমস্ত জিনিসের স্যাম্পল নাও। এই ফল ফুল বিয়ের সামগ্রী কোনো কিছু যেন মিস না হয়। স্যার, স্যার, দীক্ষার যদি যজ্ঞকুণ্ড থেকে বেরোনো ধোঁয়া থেকেই অ্যালার্জি হয়ে থাকে তাহলে তো তার স্যাম্পল আমরা কিছুতেই পাবো না। নিখিল, এই যজ্ঞকুণ্ডের মধ্যে যে বেঁচে থাকা কাঠগুলো আছে তারও স্যাম্পল নিয়ে নেবে। স্যার, স্যার, কি হয়েছিল কিছু জানতে পারলে? হ্যাঁ দেখুন, অনুসন্ধান চলছে। আপনি শুধু এটা বলুন যে ফাংশন চলার সময় পুরো সময়টা এখানে ছিলেন? হ্যাঁ স্যার। তাহলে আমার সমস্ত জিনিসের ডিটেল চাই। এই বর কোণে এখানে কখন এসেছিল, কি কি হয়েছিল আর কজন কাপেলের বিয়ে ছিল? স্যার, পাঁচ জোড়া ছেলে মেয়ের একসাথে বিয়ে হওয়ার কথা ছিল। দুপুর প্রায় একটার সময় তারা তাদের আত্মীয় স্বজনদের নিয়ে চলে এসেছিল, লাঞ্চ করলেন, তারপর যে যার রুমে রেডি হতে চলে গেলেন। তারপর? তারপর সাত পাকের জন্য ডাকা হলো, বর বধূকে আর বধূ বরকে বরমালা পরালো, ঠাকুর মশাই তারপর সাত পাকের ব্যবস্থা করলেন। আচ্ছা, বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কে কিনেছিল? আমি নিয়ে এসেছিলাম স্যার। ঠাকুরমশাই যা লিস্ট দিয়েছিলেন সেই অনুযায়ী অর্ডার করিয়ে নিয়ে এসেছিলাম। আপনি নিয়ে এসেছিলেন? আজ্ঞে স্যার। মিস্টার দীনেশ, আমি আপনাকে একটা কথা বলছি। দীক্ষা এই মণ্ডপে রাখা কোনো একটা জিনিসে হাত দিয়েছিল যেটা ওর জন্য ঘাতকে পরিণত হয়েছে। আমি তো এখানকার সমস্ত স্যাম্পল নিয়ে যাচ্ছি, কিন্তু দরকার পড়লে আপনাকে বিউরোতে আসতে হবে। তার মানে হচ্ছে দীক্ষার মাশরুমে অ্যালার্জি ছিল। কি হলো সালুকে, তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? মাশরুমের কারণে। মাশরুমের জন্য? হ্যাঁ, আর বস, এই মাশরুমগুলোর কারণে দীক্ষার মৃত্যু হয়েছে। কি, মাশরুমের জন্য মৃত্যু? বড্ড আশ্চর্য লাগছে। হ্যাঁ, আর এই মাশরুমস আমরা দীক্ষার বড়মালা থেকে পেয়েছি। দীক্ষার বড়মালাতে মাশরুম? এ কি করে সম্ভব? সবই সম্ভব। উনি যখন বলেছেন তখন ঠিকই বলেছেন। কি, তোমার কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ, আমার তো মানে এই মাশরুম দীক্ষার এই মালা থেকে পাওয়া গেছে। দীক্ষা এই মালাটা পরেছে
ওর নাকে মাশরুমের গন্ধ এসেছে, ওর অ্যালার্জি হয়েছে, আর এই অ্যালার্জির কারণে ওর মৃত্যু হয়েছে। তার মানে যে এই কাণ্ডটা ঘটিয়েছে সে খুব ভালো করে জানতো যে দীক্ষার মাশরুমের অ্যালার্জি আছে। কিন্তু স্যার সেটা কে হতে পারে? সেটা কে হতে পারে? হয় দীক্ষার বাড়ির লোক, নয়তো ওই ফুলওয়ালা যে এই বরমালা বানিয়েছে সে বলতে পারবে। আমি দেখছি। আসুন। ইন্সপেক্টর, দীক্ষার কিসে অ্যালার্জি ছিল সেটা জানতে পেরেছেন? দীক্ষার তো মাশরুমে অ্যালার্জি ছিল। মাশরুমে অ্যালার্জি? আপনারা কি জানতেন এই ব্যাপারে? আগে হ্যাঁ, মানে দীক্ষা মাশরুম পছন্দ করতো না এ কথাটা আমরা জানতাম, কিন্তু সেটার যে এমন পরিণাম হবে সেটা আমরা বুঝতেও পারিনি। কিন্তু ওখানে মাশরুম এলো কোথা থেকে? মাশরুম দীক্ষার ফুলের মালার মধ্যে ছিল। কি? হ্যাঁ, ওই মাশরুমটা কেউ ইচ্ছে করেই ওর ওই ফুলের মালাটাতে দিয়ে দিয়েছিল, যেটার জন্য দীক্ষার উইন্ড পাইপ মানে ওর শ্বাসনালীতে ইরিটেশন হয়েছে, যার জন্য ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ইচ্ছে করে করেছে? হ্যাঁ, খুনি এটা জানতো যে দীক্ষার মাশরুমে অ্যালার্জি আছে। আর ও এটাও জানতো যে মাশরুম ওর জন্য প্রাণঘাতী হতে পারে। আপনি বলতে চাইছেন কেউ দীক্ষাকে হত্যা করেছে? খুন হয়েছে দীক্ষা, আর তার কারণ হচ্ছে মাশরুম। কিন্তু স্যার কেউ কেন দীক্ষাকে মারতে চাইবে? এটা তো আমরাও জানতে চাইছি। কেউ দীক্ষার শত্রু আছে? না স্যার, ওর তো কোনো শত্রু ছিল না। যদি আপনাদের আপত্তি না থাকে তো আমরা দীক্ষার রুমের তল্লাশি নিতে পারি। লোকটাকে অফিসার, এ হলো সুমিত। প্রথমে এর সাথে বিয়ে সম্বন্ধ হয়। মানে দীক্ষার বিয়ে প্রথমে অন্য কারোর সঙ্গে ঠিক হয়েছিল? আগে হ্যাঁ, কিন্তু বিয়ের দিনই শর্ট সার্কিট হয়ে একটা আগুন লেগে যায় মণ্ডপে, সেদিন অনেক লোক মারা যান। যাদের মৃত্যু হয়েছিল ওখানে সুমিতও ছিল? আগে হ্যাঁ। আচ্ছা, যখন আগুনটা লেগেছিল সেই সময় দীক্ষা আপনারা কোথায় ছিলেন বলুন? আপনারা সবাই সেই সময় কোথায় ছিলেন? আমরা মণ্ডপ ছেড়ে ফিরে এসেছিলাম। মণ্ডপ ছেড়ে ফিরে এসেছিলেন? কিন্তু কি কারণে? বিয়ের দিন দীক্ষা জানতে পেরেছিল যে সুমিত বেআইনি কাজকর্ম করত। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়, দীক্ষা এই বিয়েটা ভেঙে দেয় আর আমরা ফিরে আসি। আর আগুন তারপরেই লেগেছিল? আগে হ্যাঁ। সুমিতের স্বভাব ভালো ছিল না, মাথা গরম করা, ঝগড়া অশান্তি করা, গালিগালাজ দেওয়া, এসবই অভ্যাস ছিল ওর। স্যার, যার উপরে সন্দেহ যাচ্ছিল সেই সুমিতের মৃত্যু তো আগেই হয়েছে। স্যার, এবার আমরা কি করে জানতে পারবো যে দীক্ষার ওই মালায় মাশরুম কে লাগিয়েছিল? এই মাশরুমটা কে লাগিয়েছিল সেটা মালা যে তৈরি করেছিল সেই বলবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা মালায় গোলাপের ফুল থাকবে, টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ, 9টার সময় ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলুন কি চাই আপনাদের? মাশরুমের মালা। মাশরুমের মালা? দেখুন, মাশরুমের মালা আমরা তৈরি করি না, আর না মাশরুম বিক্রি করি। কালকে যে গণবিবাহ হয়েছিল সেখানে এখান থেকে 5খানা মালা ডেলিভারি হয়েছিল, যার মধ্যে একটাতে মাশরুম লাগানো ছিল। কেন? হ্যাঁ, ডেলিভারি তো এখান থেকেই হয়েছে,
কিন্তু তাতে তো আমরা মাশরুম ব্যবহার করিনি। ওই মালাতে লাগানো মাশরুমের জন্য একজন মেয়ের অ্যালার্জি হয় আর তাতে মৃত্যু হয়। কি মারা গেছে? স্যার আমি সত্যি কথা বলছি স্যার, স্যার আমরা এরকম কোনো মালা তৈরি করিনি যেখানে মাশরুম রয়েছে। দেখ, ঠিক ঠিক বল, ওই মালার মধ্যে মাশরুম এলো কি করে? স্যার আমি জানি না কোথা থেকে এসেছে, ওই মালাগুলো তো আমি নিজের হাতে তৈরি করেছিলাম, আর ওই ট্রেগুলোকে আমি এই গোল্ডেন কালারের পেপার দিয়েই প্যাক করেছিলাম স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার। যদি সেই মালায় মাশরুম এ না দিয়ে থাকে তাহলে দিল কে? দীনেশবাবু, বিয়ের মালাটা কি আপনি এখনো যত্ন করে রেখেছেন? হ্যাঁ স্যার, যত্ন করে রেখেছি, এখনো হাত লাগাইনি। নিয়ে আসুন, আমরা চেক করব। কিছু দেখতে পাচ্ছ তোমরা দুজনে? হ্যাঁ স্যার, বাকি সব ট্রেগুলোতে গোল্ডেন কালারের পেপার আছে, শুধু এই একটাই ট্রে যেটা সিলভার কালারের পেপার। এই নাম্বারগুলো এগুলো কিসের জন্য? ম্যাডাম, আমরা কাপলদের কিছু নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারগুলোই এই ট্রেগুলোতে লাগানো আছে। আর দীক্ষা আর অনুজকে কোন নাম্বারটা দেওয়া হয়েছিল? 4 নম্বর। 4 নম্বর? এটা ডেলিভারি কে নিয়েছে? স্যার, ফুলালার থেকে ডেলিভারি তো আমি নিয়েছি, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, তাই রবিকে আমাদের প্রপ রুমে চাবি দিয়ে দিই আর ট্রেগুলো ওখানে রেখে দিতে বলি। প্রপ রুম? কোথায় আপনাদের প্রপ রুম? স্যার এদিকে, চলুন দেখাবেন। আসুন, আর তুমি ট্রেগুলো নিয়ে এসো। তাহলে এটাই সেই জায়গা যেখানে বিয়ে বাড়ির সমস্ত কিছু রাখা ছিল? হ্যাঁ, ট্রেগুলো এখানে রাখা ছিল? হ্যাঁ স্যার, এখানেই, এই টেবিলের উপরেই স্যার। আচ্ছা, ট্রে এখানে রাখা ছিল, ঠিক আছে। রজত, শ্রেয়া, একটা কাজ করো, এখানে প্রত্যেকটা কোণা ভালো করে দেখো, নিশ্চয়ই এই জায়গায় এসে কেউ কিছু গন্ডগোল করেছে বরমালাগুলোকে নিয়ে। স্যার দেখুন স্যার, এই ঘরে স্টাফরা ছাড়া আর কারোর ঢোকার অনুমতি নেই, তাহলে বাইরের লোক এই ঘরে কি করে ঢুকবে? তাহলে আপনাদের মধ্যে কেউ করেছে, বুঝেছেন? আপনারাই। স্যার আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ আপনাকেও আর তোমাকেও। যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা কাউকে ছাড়বো না, কাউকে না। আপনার সন্দেহ একদম সঠিক, মাশরুমস হয়তো তাড়াহুড়োয় এগুলো এখানেই ফেলে গেছে। তার মানে হলো এই মাশরুমগুলো দীক্ষার বরমালায় এখানেই লাগানো হয়েছিল। বলুন দীনেশবাবু, আপনি কি বলবেন? কিন্তু এটা স্যার কিভাবে সম্ভব? এইভাবে সম্ভব, চাবি দিয়ে ঘরের তালা খোলা হয়, তাই তো? আর আপনি কি বলেছিলেন, যখন এই ট্রেগুলো বরমালার ডেলিভারির জন্য এসেছিল তখন আপনি চাবি রবিকে দিয়েছিলেন কি না? ওকে স্যার। তাহলে হতে পারে এই খুনে রবির হাত আছে? বলো রবি, বলো, এতগুলো ট্রের মধ্যে শুধু দীক্ষার বরমালাতে মাশরুম কিভাবে আসলো? আমি কিছু জানি না স্যার। কিন্তু এই ঘরে তো শুধু তুমি এসেছিলে। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি তো শুধু এখানে এটা রেখে এখান থেকে চলে গিয়েছিলাম। তাহলে এটা হলো কি করে? কিভাবে এটা হলো? এক মিনিট স্যার, যখন আমি এগুলো এখানে রেখে বাইরে তালা লাগাচ্ছিলাম তখন আমি কিছু একটা আওয়াজ পেয়েছিলাম, 2 4 5, এগুলো তো এখানে রেখে দিলাম, এবার বাকি কাজ। হ্যাঁ, মিষ্টিগুলো। কিসের আওয়াজ? মনে হচ্ছে কিছু পড়ে গেল। কি সব ঝামেলা! না,
সবকিছু তো ঠিকই আছে দেখছি, বাইরে থেকে আওয়াজ এসছে হয়তো। রবি, তোমার কথা অনুযায়ী ওখানে যে ভেতরে ছিল তোমার যাওয়ার অপেক্ষা করছিল। যেই তুমি ঘরে তালা লাগিয়ে এখান থেকে বেরিয়ে গেছো, ও বরমালাতে গন্ডগোল করে দেয়। আর স্যার, ওই নাম্বারগুলোর সাহায্যে খুনি বুঝতে পেরে গেছিল যে দীক্ষার ট্রেটা কোনটা। হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যেই ভেতরে থাকুক না কেন, যে এই গন্ডগোলটা করেছে সে ওই ঘরের বাইরে গেল কি করে? ওটা কি? এই দেখো, যেই হোক না কেন এখান থেকে পালিয়েছে, এখান থেকে। আর এই সমস্ত কাজ বাইরে থেকে লাগানোর পরে এই লাস্ট কাজটা তাড়াহুড়ো করে লাগাতে গিয়ে ভেঙে যায়। চলো বাইরে গিয়ে দেখি। এখান থেকে পালিয়েছে ও, এখান থেকে। স্যার, ওই টপটায় কিছু একটা আছে। কি আছে দেখো? মনে হচ্ছে এটা একটা কাঠের চাবির রিং। কিন্তু স্যার, এই কি চেনটা কার হতে পারে? খুনির। হ্যাঁ, এটা তার চাবির রিং হতে পারে, হয়তো এমনটাই হয়েছে। যখন খুনি এখান থেকে পালানোর চেষ্টা করছিল, হয়তো ওর চাবির রিংটা এখানে, হয়তো এখানে কোথাও আটকে গিয়েছিল আর কাঠ বলে ভেঙে গেছে, আর এই টুকরোটা টবের মধ্যে পড়ে গেছে। আমার মনে হয় কোনো অক্ষর এটা। হ্যাঁ রজত, এটা একটা অক্ষরই মনে হচ্ছে, নিশ্চয়ই এটা কোনো অক্ষর। কিন্তু কোন অক্ষর যদি জানতে পারি না, তাহলে ধরে নাও যে আমরা খুনিকে ধরে ফেলেছি। এটা তো ও মনে হচ্ছে না, এটা ও হতে পারে না। আর তুমি দেখো, যদি এটা ও হতো তাহলে এর দুটো দিকই ভেঙে যেত, কিন্তু এখানে তো শুধু এর একটা দিকই ভাঙা আছে। স্যার, এটা কিউ হবে না, কারণ কিউ ও এর মতো গোল হবে। হ্যাঁ, আর পুরোপুরি গোলও নয় এটা। এটা একটাই হতে পারে অভিজিৎ। এস। এস স্যার। হ্যাঁ, এটা এসই হবে অভিজিৎ। যদি এটা একটা এস অক্ষর হয়, তাহলে হতে পারে খুনির নাম এই এস অক্ষর দিয়ে শুরু হয়েছে। স্যার, এস দিয়ে তো দীক্ষার আঙ্কেলেরও নাম হয়। সুরজ। সুরজ, সুরজ। কিন্তু স্যার, এস দিয়ে আরেকটা লোকের নাম আছে যে এই কেসটার সাথে জুড়ে আছে। কে? সুমিত। হ্যাঁ, সুমিত। কিন্তু স্যার, সুমিত তো মারা গেছে। কিন্তু বিনীত, এটা কিভাবে মেনে নেব যে সুমিত মারা গেছে? হ্যাঁ, দীক্ষার প্রথম বিয়ের মণ্ডপে যে আগুন লেগেছিল তাতেই তো সুমিত পুড়ে মারা গিয়েছিল স্যার, কেউ প্রাণে বাঁচেনি। কিন্তু ফেডরিক, দীক্ষার বাড়ির লোক আমাদের কি বলেছিল, যে যতগুলো লোক আগুনে পুড়ে মারা গেছিল তাদের সবার লাশ পাওয়া যায়নি, কয়েকজনের লাশ পেয়েছিল ওরা, আর সেগুলোও চিনতেও পারছিল না যে ওটা কাদের মুখ। এই সুমিত এখনো বেঁচে আছে, মারা যায়নি ও,
বেঁচে আছে। স্যার, এই সুমিতকে কিন্তু ধরতে হবে। ওর একটা ছবি আছে আমার কাছে, কিন্তু তার মধ্যে ওকে স্পষ্ট করে দেখা যাচ্ছে না। তাহলে অভিজিৎ, খোঁজ নাও এই সুমিত থাকতো কোথায়, কি কাজ করত, ওর অফিসে যাও, ওর বন্ধুদের সাথে কথা বলো। কোনো না কোনো জায়গায় ওর মুখটা তো নিশ্চয়ই দেখা গেছে। আগে বলুন। মিস্টার রাজীব। হ্যাঁ, আমি আপনার বন্ধু মিস্টার সুমিতের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। সুমিত? ও তো কিছুদিন আগে হ্যাঁ ওই আমরা আপনার অফিস গুড ফাইন্যান্স থেকে জানতে পেরেছি যে একমাত্র আপনি যার সঙ্গে সুমিতের বন্ধুত্ব ছিল। আর ও শুধু আপনারই কথা কখনো কখনো শুনতো। আগে হ্যাঁ, মানছি যে সুমিত একটু মাথা গরম করতো বেশি, ওর মধ্যে তো পেশেন্স একদমই ছিল না, ছোট ছোট কথা নিয়ে কিরকম ঝগড়া করতো, এর জন্য ওর অফিসে প্রায় কারুর না কারুর সাথে ওর ঝগড়া হতো। আপনাদের দুজনের এত বন্ধুত্ব, ওর কোনো ছবি নিশ্চয়ই আপনার কাছে আছে? সরি ম্যাম, ফটো তো নেই আমার কাছে। কিছু তো আছে, অফিসের কোনো পার্টির ফটোস, কোনো বন্ধুর বার্থডে পার্টির ভিডিও রেকর্ডিংস, এমন কিছু, এমন কিছু যার থেকে জানতে পারি যে সুমিত দেখতে কেমন। আশিসের বিয়ে। এই আশিসটা কে? আশিস আমাদের কমন ফ্রেন্ড, ওর বিয়েতে আমরা সবাই মিলে গেছিলাম, সুমিতও সেখানে গেছিল। আশিসের কাছে ওই রেকর্ডিংটা আছে। আশিসের অ্যাড্রেসটা দিন। স্যার, স্যার আমরা আশিসের বিয়ের সিডি পেয়ে গেছি, এটা দেখলে আমরা জানতে পারবো যে সুমিতকে দেখতে কেমন। ঠিক আছে, চালিয়ে দেখি। স্যার, এইটা হলো সুমিত, এই চশমা পরা লোকটা। বারবার চশমাটার হাত দিয়ে ঠেলছে। স্যার আপনি দেখেছেন, এর চশমাটা এরকম করার কোনো একটা বদভ্যাস আছে। স্যার, এই নিন সুমিতের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। সুমিত 20 জানুয়ারি নিজের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছিল। কি বললে? সুমিত 20 জানুয়ারি ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে? অভিজিৎ, দীক্ষার বাড়ির লোক তো আমাদের বলেছিল যে 16 তারিখ বিয়ের মণ্ডপে আগুন লেগেছিল, 16 তারিখ যেখানে সবাই মারা গেছে, এমনকি সুমিতও ঝলসে গিয়েছিল। তাহলে 20 তারিখ সুমিত এই টাকা তুললো কিভাবে? বলেছিলাম না, সুমিত বেঁচে আছে, বেঁচে আছে, আর ও দীক্ষার উপর প্রতিশোধ নিয়েছে। হ্যালো, সিআইডি বিরো। হ্যাঁ সুরজ বাবু, কি, এক মিনিট, কি নাম নিলেন? ওকে, আপনি একদম চিন্তা করবেন না, আমরা চলে আসছি। স্যার, কিছু গুন্ডা সুরজের উপর হামলা করেছে, আর এই অনুজকে কিডন্যাপও করে নিয়েছে, আর এই গুন্ডারা কালানগরের কথা বলছিল। অজিত, দয়াকে সুরজের বাড়িতে যেতে বলো, আমরা কালানগর যাই। এ তো দরজাই খুলছে না। আমাদের হাতে এত সময় নেই, একটু সরো তো। এটা কি? এই ঘরটা তো পুরো তছনছ হয়ে আছে। এখানে নিশ্চয়ই কিছু ঘটেছিল। দীক্ষার বাবা এই জায়গার কথা বলেছিল না? ইয়েস স্যার, উনি কিডন্যাপার্স এর কথা শুনেছিলেন। কিডন্যাপার্স অনুজকে কালানগরে নিয়ে যাওয়ার কথা বলছিল। কালানগর? কিডন্যাপাররা নিশ্চয়ই অনুজকে এখানে জঙ্গলেই কোথাও লুকিয়ে রেখেছে। এদিক থেকে আওয়াজ আসছে। আপনার ওয়াইফ কোথায়?
ওদের মুখটা ঢাকা ছিল। মুখ ঢাকা ছিল? হলে স্যার অনুজকে কি করে খুঁজবো? নিখিল, একটু অনুজকে ফোন করে দেখো। স্যার, প্রথমে দীক্ষা, তারপরে ওর আঙ্কেল, আর এখন অনুজ। অনুজ ওর পরবর্তী শিকার নয় তো? স্যার, হ্যাঁ, ফোন তো নট রিচেবল বলছে। কি? অনুজের ফোন নট রিচেবল বলছে? হ্যাঁ স্যার। তোমার ফোনে তো নেটওয়ার্ক আছে, এটা কিভাবে সম্ভব? যদি অনুজকে জঙ্গলে লুকিয়ে রাখে তাহলে ওর ফোন তো অন থাকার কথা। কি দেখাতে চাও তুমি? কি আছে ওখানে? সামলাও এনাকে। চাবি? ও, এই ভাঙা কি চেন? ওই হলের বাইরে আমরা যে ভাঙা অ্যালফাবেটটা পেয়েছিলাম, মনে হয় ওটা এই কিচেনেরই অংশ। এই ভাঙা অ্যালফাবেট এস এর, আর এস কথার মানে সুমিত। হ্যাঁ, সুমিত। আর এই সুমিত নিজে অনুজকে কিডন্যাপ করেছে। আর সুরজ বাবু অনুজকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর তখনই সুমিত ওনাকে গুলি করে। সুমিত, এই সুমিত যেখানেই থাকুক, খুঁজে বের করবই আমি। চিৎকারের শব্দ হ্যাঁ ওদিক থেকে আসছে। আরে অনুজ, অনুজ! স্যার, আমায় বাঁচান স্যার। ছাড়াও একে। কিচ্ছু হবে না তোমার অনুজ। মনে হচ্ছে তোদের মাথায় গোবর পড়ে আছে, এই জন্য সিআইডি দের সঙ্গে চ্যালেঞ্জ নিতে যাচ্ছিস। হ্যাঁ, তোরা কারা? অনুজকে কেন কিডন্যাপ করেছিলে? স্যার, আমরা শুধু কাজের জন্য টাকা পেয়েছি, আর কিছু জানি না স্যার। কে এই কাজটা করতে বলেছিল? কে টাকা দিয়েছে বল। স্যার, মুখটা দেখতে পাইনি, একবারই দেখা হয়েছিল। একবার তো দেখা হয়েছিল, তাহলে মুখটা কেন ভুলে গেছিস? খুব অন্ধকার ছিল স্যার, আর অন্ধকারে ওর মুখটা ভালো করে দেখতে পাইনি স্যার। কেন দেখতে পাসনি অন্ধকারে? স্যার, বড় একটা কালো চশমা পড়েছিল, এর জন্য ঠিক করে দেখতে পাইনি। এবার তোরা সবকিছু ঠিকঠাক দেখতে পাবি। নিখিল, নিয়ে যাও এদের দুজনকে। চল চল। হ্যাঁ অনুজ। স্যার, খুব ভালো হয়েছে আপনারা টাইমে চলে এসেছিলেন, নাহলে হয়তো আমাকে মেরেই ফেলতো। কিচ্ছু হবে না তোমার অনুজ, আমরা এসে গেছি না, কিচ্ছু হবে না। এবারে বলো, এসব কি করে হলো, কখন হয়েছে? স্যার, আমি আর আঙ্কেল ঘরে বসেছিলাম, আন্টি ছিলেন না, হঠাৎই দুজন কিডন্যাপার বাড়ি ঢুকে এলো, আর ওরা আমার মাথায় বন্দুক ঠেকালো। ওদের থেকে বেঁচে আঙ্কেল আপনাদের ফোন তো করে দিয়েছিল, কিন্তু ওর আঙ্কেলের কথা শুনে ফেলেছিল, সঙ্গে সঙ্গে আঙ্কেলকে গুলি করে দিল, আর আমাকে জবরদস্তি এখানে তুলে নিয়ে এলো। জানি না এমন কে আছে যে আমাকে প্রাণে মারতে চাইছে স্যার। ও, সে যেই হোক না কেন অনুজ, আশেপাশেই কোথাও আছে, সব শুনছে, সব দেখছে, ও সব জানে। কিন্তু স্যার, আমি তো সুমিতকে কোনো কষ্ট দিইনি, আর এখন তো দীক্ষাও মারা গেছে, তাহলে আমার পিছনে কেন পড়ে আছে? এবার কি হবে স্যার, যদি ও আবার আমার উপর আবার যদি হামলা করে তাহলে? এখন তোমার উপর কেউ হামলা করবে না, হামলা তো আমরা করব। আচ্ছা, তুমি
চশমা তো পড়ো না, তাই না? তাহলে এই চশমা কোথায়? তোমার চশমা অনুজ! অনেকটা দৌড়ে ফেলেছ, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। একটু জল টল খাবে নাকি মিস্টার অনুজ, নাকি সুমিত বলে ডাকবো? আমার সামনে থেকে সরে যাও না হলে। হুমকি দেওয়ার আগে এটুকু তো ভেবে নে যে তোর কাছে হাতিয়ার আছে কি নেই। ছেড়ে দেব। অনেক দৌড় করিয়েছিস তুই অনুজ, কিন্তু সিআইডি কে বোকা বানানো এত সহজ নয় মিস্টার সুমিত। দীক্ষার থেকে আমি বদলা নিতে চাইছিলাম, কারণ ও বিয়ের দিনই সবার সামনে আমার সঙ্গে বিয়ে ভেঙে আমার আর আমার ফ্যামিলির অপমান করেছিল। দীক্ষা যদি তোমাকে বিয়ে করতে নাই চেয়ে থাকে, তাহলে কি তুমি ওর উপর জোর করবে? হ্যাঁ, কিন্তু এই কথাটা বিয়ের আগেও তো বলতে পারতো, বিয়ের দিন কেন আমাকে বলল? কারণ ঠিক সেই দিনই ও তোর বেআইনি কাজকর্ম সম্পর্কে জানতে পেরেছিল। তো কি করবে বেচারি? হ্যাঁ, বেচারি ছিল না ও, বেচারা তো ছিল আমার মা বাবা, আমার ভাই বোন, যারা ওই বিয়ের মণ্ডপে লাগা আগুনে পুড়ে মারা যায়। কিন্তু আমি বেঁচে গেছিলাম, আর আমার মুখ, আর তোমার মুখটা পুড়ে গিয়েছিল, তা তুমি প্লাস্টিক সার্জারি করিয়েছিলে, নতুন নাম নিয়েছিলে, নতুন মুখ তৈরি করেছিলে, নতুন জীবন তৈরি করেছিলে, আর দ্বিতীয়বার তুমি দীক্ষার জীবনে ঢুকতে গেছিলে। হ্যাঁ, তুই ওর কাছাকাছি এলি, ওকে বিয়ের জন্য রাজি করালি, আর বিয়ের আসর পর্যন্ত ওকে টেনে আনলি। হ্যাঁ হ্যাঁ, আর আমি ওকে ওখানেই মারতে চাইছিলাম। মেরে ফেলার পদ্ধতিটা কি? মাশরুম দিয়ে খুন। যেহেতু তুমি দীক্ষার এত কাছে এসে গেছিলে, তাই জেনে গেছিলে যে ওর মাশরুমে অ্যালার্জি। হ্যাঁ, দীক্ষার আঙ্কেলকে কেন তুমি গুলি করেছিলে? কারণ এক এক করে আমি পুরো দীক্ষার ফ্যামিলিকে শেষ করে দিতে চাইছিলাম। তাহলে নিজের কিডন্যাপিং এর নাটকটা কেন করলে? যাতে আমার উপরে সিআইডি সন্দেহ না করে। সন্দেহ তো তোমার উপর শেষ পর্যন্ত ছিল না অনুজ। নতুন নাম, নতুন মুখ, নতুন জীবন, কিন্তু অভ্যেসটা সেই পুরনো। নাকের কাছে চশমাটা ঠিক করার পুরনো অভ্যেস, ওই অভ্যাসে তুমি ফেসে গেছো অনুজ, ওই অভ্যাসে। ভগবান তোমাকে আগুন থেকে বাঁচিয়ে একটা নতুন জীবন দিয়েছিল, কিন্তু প্রতিশোধের আগুনে সেটাও তুমি শেষ করে দিলে। নিরীহ দীক্ষাকে তুমি মেরে ফেললে, তোমার তো ফাঁসি হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.